নির্বাচনে প্রচারে গিয়ে ভোটারদের হুমকি শিবপাল যাদবের। বাদাউনি সেখানে প্রচারে গিয়েছিলেন সমাজবাদী সুপ্রিমোর কাকা, আর সেখানেই তাঁকে ভোটারদের হুমকি দিতে শোনা যায়, যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। লোকসভা ভোটের মুখে হুমকি রাজনীতি, জনসভা থেকে সরাসরি হুমকি ভোটারদের। হুমকি দিচ্ছেন সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদব, যিনি আবার সম্পর্কে অখিলেশ যাদবের কাকা। ভোট না দিলে কিনা হিসাব হবে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সপা নেতার সেই হুমকি। রিপাবলিকের প্রশ্নের মুখোমুখি হন শিবপাল যাদব, হুমকির কথা একেবারে উড়িয়ে দিলেন তিনি। বাদায়ন কেন্দ্রে লড়তে চান না শিবপাল, ওই কেন্দ্রে ছেড়ে আদিত্য যাদবকে টিকিট দিক সমাজবাদী পার্টি, এমন প্রস্তাব অখিলেশকে দিয়েছেন কাকা শিবপাল। এদিকে যখন এই হাল, তখন ভোটারদের হুমকি দিয়ে শিবপাল দলকে বেকায়দায় ফেললেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। রিপাবলিক বাংলা। আম আদমি পার্টির বিশেষ মুখ, দিল্লির গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে রয়েছেন তিনি, সেই দায়িত্ববান মন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য। আতিশি মালেনা প্রমাণ ছাড়াই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আতিশি, তোলপাড় পড়ে যায় জাতীয় রাজনীতিতে, পাল্টা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপিও। আতিশিকে তার মন্তব্যের জন্য শোকজ করেছে নির্বাচন কমিশন, সোমবারের মধ্যে জবাব তলব করা হয়েছে আপের এই নেত্রীর কাছে। বক্সোঁ মে বন্ধ কিয়ে হুয়ে 300 করোড় রুপে সে জ্যাদা মিলে। একদিকে মোদী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ডাক দিয়েছেন, দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আম আদমি পার্টির নেতারা উল্টে বিজেপির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করছেন। আতিশি বাল্লেনা সম্প্রতি অভিযোগ করেন বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে তাকে। আতিশির মন্তব্যের জন্য তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আজ মে ইস দেশ কি ইলেকশন কমিশন সে পুছনা চাতি হু, क्या आप भारतीय जनता पार्टी का एक अनुशांगिक संगठन बन गए हैं? जब इन्फोर्समेंट डायरेक्टोरेट मॉडल कोड ऑफ कंडक्ट लगने के बाद एक सिटिंग चीफ मिनिस्टर, एक ऑपोजिशन के प्रमुख चेहरे, देश की 6 नेशनल पार्टीज में से एक के नेशनल कन्वीनर को गिरफ्तार करती है, तो क्या इलेक्शन कमीशन ईडी को नोटिस भेजती है? पहले दिन से कह रहे हैं कि ये झूठ की मशीन बार बार नहीं चलेगी, ये झूठ की हांडी बार बार नहीं चलेगी। आतिशी हो या इनके बाकी प्रवक्ता हो, ये सब झूठ बोलने में माहिर हैं, इसीलिए हमने कहा था कि झूठ बोलकर तुम्हें भागने नहीं देंगे, तुम्हें जवाब देना पड़ेगा, तथ्य बताने पड़ेंगे, नहीं तो कानूनी कार्रवाई के लिए तैयार रहिए। শুক্রবার কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে, সেখানেও প্রধানমন্ত্রী মোদীকে দেশের জন্য বিপদ বলে অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী পাল্টা জরুর জনসভা থেকে জবাব দিয়েছেন, পাশাপাশি কংগ্রেসকে দুর্নীতি ইস্যুতে বিঁধেওছে। শুধুই অভিযোগ আর অভিযোগ, প্রশ্ন হল শুধু অভিযোগ করেই কি মোদীকে হারাতে পারবে বিরোধীরা? রিপাবলিক বাংলা। নির্বাচনে প্রচারে গিয়ে ভোটারদের হুমকি শিবপাল যাদবের। বাদাউনি সেখানে প্রচারে গিয়েছিলেন সমাজবাদী সুপ্রিমোর কাকা, আর সেখানেই তাঁকে ভোটারদের হুমকি দিতে শোনা যায়, যা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। লোকসভা ভোটের মুখে হুমকি রাজনীতি, জনসভা থেকে সরাসরি হুমকি ভোটারদের। হুমকি দিচ্ছেন সমাজবাদী পার্টির নেতা শিবপাল যাদব, যিনি আবার সম্পর্কে অখিলেশ যাদবের কাকা। ভোট না দিলে কিনা হিসাব হবে। দেখিয়ে
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সপা নেতার সেই হুমকি। রিপাবলিকের প্রশ্নের মুখোমুখি হন শিবপাল যাদব, হুমকির কথা একেবারে উড়িয়ে দিলেন তিনি। বাদায়ন কেন্দ্রে লড়তে চান না শিবপাল, ওই কেন্দ্রে ছেড়ে আদিত্য যাদবকে টিকিট দিক সমাজবাদী পার্টি, এমন প্রস্তাব অখিলেশকে দিয়েছেন কাকা শিবপাল। এদিকে যখনই হাল তখন ভোটারদের হুমকি দিয়ে শিবপাল দলকে বেকায়দায় ফেললেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। রিপাবলিক বাংলা। আম আদমি পার্টির বিশেষ মুখ দিল্লির গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব রয়েছেন তিনি, সেই দায়িত্ববান মন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য। আতিশি মালেনা প্রমাণ ছাড়াই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আতিশি, তোলপাড় পড়ে যায় জাতীয় রাজনীতিতে, পাল্টা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপিও। আতিশিকে তার মন্তব্যের জন্য শোকজ করেছে নির্বাচন কমিশন, সোমবারের মধ্যে জবাব তলব করা হয়েছে আপের এই নেত্রীর কাছে। बंद किए हुए 300 करोड़ रुपए से ज्यादा मिले। একদিকে মোদী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ডাক দিয়েছেন, দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আম আদমি পার্টি নেতারা উল্টে বিজেপির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ করছেন। আতিশি বাল্লেনা সম্প্রতি অভিযোগ করেন বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে তাকে। আতিশির মন্তব্যের জন্য তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আজ मैं इस देश की इलेक्शन कमीशन से पूछना चाहती हूं, क्या आप भारतीय जनता पार्टी का एक अनुषांगिक संगठन बन गए हैं? जब इन्फोर्समेंट डायरेक्टोरेट मॉडल कोड ऑफ कंडक्ट लगने के बाद एक सिटिंग चीफ मिनिस्टर, एक ऑपोजिशन के प्रमुख चेहरे, देश की 6 नेशनल पार्टीज में से एक के नेशनल कन्वीनर को गिरफ्तार करती है, तो क्या इलेक्शन कमीशन ईडी को नोटिस भेजती है? पहले दिन से कह रहे हैं कि ये झूठ की मशीन बार बार नहीं चलेगी, ये झूठ की हांडी बार बार नहीं चलेगी। आतिशी हों या इनके बाकी प्रवक्ता हों, ये सब झूठ बोलने में माहिर हैं, इसीलिए हमने कहा था कि झूठ बोलकर तुम्हें भागने नहीं देंगे, तुम्हें जवाब देना पड़ेगा, तथ्य बताने पड़ेंगे, नहीं तो कानूनी कार्रवाई के लिए तैयार रहिए। শুক্রবার কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে, সেখানেও প্রধানমন্ত্রী মোদীকে দেশের জন্য বিপদ বলে অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী পাল্টা জরুর জনসভা থেকে জবাব দিয়েছেন, পাশাপাশি কংগ্রেসকে দুর্নীতি ইস্যুতে বিঁধে উঠে শুধুই অভিযোগ আর অভিযোগ। প্রশ্ন হল, শুধু অভিযোগ করেই কি মোদীকে হারাতে পারবে বিরোধীরা? রিপাবলিক বাংলা।